আসসালামু আলাইকুম, আমি হ্যাপি সিদ্দিকি। হ্যাপি মিনি কিচেনের পক্ষ থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো সর্ষের তেলে ফার্মে মুরগির কারি অথবা ফার্মে মুরগির ঝোল। আপনারা যারা অনেকে আছেন ফার্মে মুরগি পছন্দ করেন না, বলেন যে গন্ধ হয়, তেমন একটা স্বাদ হয় না, ঠিক তাদের জন্যে আমার আজকের এই রেসিপিটি। আমি আশা করি আপনারা যদি পুরোপুরি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে আপনাদের ফার্মের মুরগির টেস্ট সম্পর্কে ধারণাটাই পাল্টিয়ে যাবে। তো বন্ধুরা, কী কী লাগছে আজকের এই রেসিপি করার জন্য, চলুন দেখি আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি তৈরি করার জন্য আমার যা যা লাগছে, আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি 1.5 কেজি পরিমাণে। মাংসটাকে আমরা যেভাবে রান্না করি সবসময় রেগুলার স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, পেঁয়াজ কুচি, গোটা তেজপাতা, এলাচ, দারচিনি, টমেটো পেস্ট, লবণ স্বাদ মতো, আর একটা স্পেশাল মশলা বানিয়েছি আমি, যেটা সেটা হচ্ছে তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী জিরা আর শাহী জিরা একত্রে আমি এটাকে বেটে নিয়েছি। এটাতেই স্বাদটা বহুগুণ বাড়িয়ে দেবে ফার্মের মুরগির। আসুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। আমি চুলে একটা পাতিল বসিয়ে রেখেছি, আর এই রান্নাটাতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। এগুলো দিলে কি হয়, তেলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর এই রান্নার পুরো প্রস্তুত প্রণালী আমার লিংকে দেওয়া থাকবে। সর্ষের তেলে এক সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার বের হয়েছে, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, পেঁয়াজ, রসুন, আদা, খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা কাঁচা গন্ধটা না আসে। এখন দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে লবণ। সামান্য পরিমাণে পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য। যখন দেখা যাবে যে উপরে তেলটা চলে আসছে তখনই বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। পেঁয়াজটাকে একেবারে গলিয়ে ফেলতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে, এখন আমি দিয়ে দিব মাংস। আর ফার্মের মুরগি রান্না করতে বেশি সময় লাগে না, 20-25 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়, আরও কম সময় লাগে। ভালো করে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে মাংসটাকে। এখন দিয়ে দিচ্ছি আমার সেই স্পেশাল মশলাটা, এই মশলাটা কিন্তু আমি ভাজিনি, মশলা যেগুলোর নাম আপনাদেরকে বলেছি কাঁচা অবস্থায় বেটে নিয়েছি। আসলে সব সময় একই ধরনের রান্না খেতে ভালো লাগে না, রান্নার মধ্যে একটু বৈচিত্র্যময় থাকলে ভালো লাগে, নিত্য নতুন একটু এক একটা রেসিপি করলে ভালো লাগে। আর আমি আশা করি বন্ধুরা আপনাদের কাছে আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। বিশেষ করে যারা ফার্মের মুরগি পছন্দ করে না তারা যদি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে তাদের কাছে খুবই ভালো লাগবে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা, বিশেষ করে সর্ষে তেলের। আমি এখন ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চুলার আঁচটা থাকবে মিডিয়াম। ফিরে আসছি কিছুক্ষণ পর, মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখানে আমি 2টা টমেটো আর 2টা শুকনো মরিচ একত্রে পেস্ট করে নিয়েছি, আলাদাভাবে আর আমি পানি দিচ্ছি না, এটার মধ্যে একদম কষানো হবে। এখন আবার ঢেকে দিচ্ছি, 15 মিনিট পর ফিরে আসব। চুলার আঁচটা মিডিয়ামভাবেই থাকবে। ফিরে আসছি 15 মিনিট পর, মাংসটা সেদ্ধ হয়ে গেছে,
বন্ধুরা, এই মাংসটা কিন্তু রুটি পরাটা নানের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি বাসায় ট্রাই করবেন, কেমন হয় আমাকে জানাবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। হয়ে গেল আমার সর্ষের তেলে ফার্মের মুরগির কারি অথবা ফার্মের মুরগির ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে, বাসায় ট্রাই করবেন, কেমন হয় আমাকে জানাবেন। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।